রহস্যময় ভুতুরে জাহাজ আসছিল বাংলাদেশে কিন্তু কেন কি বা ঘটনা ছিল এর পেছনে চলুন বন্ধুরা সেই ভুতুরে জাহাজেই রহস্যভেদ করে আসি মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলের কাছে আকস্মাত ভেসে আসে কাণ্ডারিহীন বিশাল এক জাহাজ তাতে নেই কোনো ক্রু নেই কোনো পণ্য কোথা থেকে কিভাবে তা ভেসে এসেছে তা কেউই জানে না এটা একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ এতে মরিচা ধরেছে মালবাহী জাহাজকে নিয়ন্ত্রণহীনভাবে আসতে দেখে বিস্ময় ও শঙ্কিত হয়ে পড়ে কয়েকজন জেলে জাহাজটি তখন উপকূল থেকে এগারো কিলোমিটার দূরে ছিল এ সময় জেলেদের কাছে খবর পেয়ে বৃহস্পতিবার অর্থাৎ তিরিশ আগস্ট ছুটে যায় মিয়ানমার নৌবাহিনী এ সময় জাহাজটিতে উঠে দেখা যায় সেটিতে কোনো নাবিক বা ক্রু কেউই নেই বিশাল জাহাজটিতে কোনো পণ্যও নেই একবারই খালি শুনছান বলে প্রতিবেদনে উল্লেখ করে বিবিসি বাংলা ভুতুরে জাহাজটি নিয়ে গত দুদিন মিয়ানমারে বেশ আলোচনা চলছিল দুদিন ধরে তদন্তের পর শনিবার মিয়ানমারের পুলিশের কাছ থেকে রহস্যভেদ করা গেছে শ্যাম রাতুলাঙ্গি পিবি ষোলোশো নামে কন্টেইনার জাহাজটি ছিল ইন্দোনেশিয়ার এটিকে ভাঙার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে অন্য একটি জাহাজ এটিকে তার দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু গত সপ্তাহে ঝড়ের ভেতর পড়ে দুটো তারই ছিঁড়ে গেল কন্টেইনার জাহাজটি আর পাইলট জাহাজটি থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে গেল মিয়ানমার নৌবাহিনী তাদের রাডারের বিভিন্ন রেকর্ড খেটে দুটি জাহাজ দেখতে পায় পরে বিস্তর অনুসন্ধানের পর উপকূল থেকে আশি কিলোমিটার দূরে পাইলট জাহাজটিকে খুঁজে পায় তারা মিয়ানমার নৌবাহিনী তাদের ফেসবুক পেজে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্স নামে ইন্দোনেশীয় এই পাইলট জাহাজটিতে তেরো জন ক্রু ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেই ভুতরে জাহাজটির উন্মোচিত হয়েছে জানা গেছে দু সালে তৈরি মালবাহী জাহাজটি সম্প্রতি অকেচম বলে ঘোষিত হওয়ার পর সেটিকে ভাঙার জন্য বাংলাদেশের চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল এটির ওজন ছাব্বিশ টন জাহাজি এখন মিয়ানমার নৌবাহিনীর কবজায় তারা জানিয়েছে তদন্ত চলছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বাচ্চা সংস্থা এএফপি বলেছে তারা বিষয়টি জেনেছে এবং নেপিডোতে ইন্দোনেশিয়ার দ্রুতবাস বিষয়টি দেখছে